আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই তো আমরা ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, আর এই কাজগুলো আমরা মা মেয়েরা সবাই মিলে করছি। আর এবারের ব্যাগটা ছোটই করছি, কারণ অল্প কিছুদিনের জন্য আমরা গ্রামে যাচ্ছি, আর এজন্য সবার ব্যাগ আলাদা আলাদা নিচ্ছি, তাতে করে সুবিধা হয়। যার যার কাপড় চোপড় আলাদা আলাদা থাকলে তাহলে ঝামেলা হয় না, তো সে কারণে এবার আর ট্রলি নিচ্ছি না, লাগেজ এগুলো নেওয়া ট্রলি নেওয়া ঝামেলা, তো সে কারণেই এবারে ছোট ছোট ব্যাগ নিচ্ছি, যাতে যার যার ব্যাগ সে সে ক্যারি করতে পারে সে কারণেই। তো এই যে আমাদের কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর মেয়েরাও যার যার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তো বাড়িতে গেলে আসলে যাওয়ার আগে ব্যাগ গোছানো, তারপরে সব কিছু গুছিয়ে রেখে যাওয়া, অল্প দিনের জন্য হোক আর বেশি দিনের জন্য হোক সেই একই কাজ করতেই হয়। তো এই কাজগুলো করতে একটু ঝামেলা লাগে, যে কোন কাপড় চোপড় নিবো, কী নিবো না নিবো, সব কিছু নিতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে, আর রাতে অনেক লেট করে ঘুমিয়েছি। তো খুব ভোরে আমরা রওনা দিয়েছি, আর আমরা এই যে বের হচ্ছি, ফজরের নামাজ পড়েই কিন্তু আমরা রওনা দিয়েছি, আর আমাদের গাড়িও চলে আসছে, আর সব কিছু নিয়ে আমরা গাড়িতে উঠতেছি। আর আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে গিয়েছি, যাক দেখা যাক রাস্তার কী অবস্থা, রাস্তায় কেমন জ্যাম থাকে। আর আজকে কিন্তু আকাশটা একটু মেঘলা ছিল, মেঘলা মেঘলা দিনে বেশি একটু গরম ছিল না, ভালোই লাগছিল। যেহেতু সবাই মিলে বাড়িতে যাচ্ছি, আসলে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, আর আমার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, এরপরও ভাই বোনেরা সব মিলে একসাথে হলে ভালোই লাগে, আর শ্বশুর শাশুড়ি ছাড়া আসলে ভালো লাগে না তেমন একটা। তারপরও শহর থেকে গ্রামে ঈদ করতে ভালো লাগে, তো এই প্রথম কোরবানির ঈদ আমার শ্বশুর শাশুড়ি ছাড়াই করতে হবে। তো মনটা খারাপ ছিল, তারপরও সবার সাথে একটু দেখা হবে সে কারণে আবার ভালোও লাগছিল। তো ঢাকার মধ্যে কিন্তু ভালোই জ্যাম ছিল, প্রথমে একটু জ্যামটা কম ছিল, খুব বেশি জ্যাম ছিল না, এরপরই আর কি জ্যাম শুরু হয়েছে। আর ঢাকায় তো জ্যাম থাকবেই, এটা চিরাচরিত নিয়ম, ঢাকার মধ্যে জ্যাম থাকেই। তো প্রথম দিক দিয়ে আমরা খুব ভালোভাবে গিয়েছি, যেহেতু আমরা পদ্মসেতু দিয়েই পার হব, আর পথে যেতে যেতে কিন্তু আমরা অনেক গরু গাড়ি দেখেছি। গরু যেহেতু কোরবানির ঈদ, কোরবানির ঈদে গরু থাকবে না রাস্তায়, তা কী করে হয়। তো আমাদের গাড়ি কিন্তু একটু স্লো যাচ্ছিলো, যেহেতু রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, আর আমাদের বের হতে একটু বেলাই হয়েছে। আমরা চেয়েছিলাম ফজরের নামাজ পড়ে রওনা দিব, তো আর হয়ে ওঠেনি। আমরা 6:30টায় আমরা বাসা থেকে বের হয়েছি, তো এই কারণেই অত সকালেই জ্যাম ছিল, আর ঢাকার মধ্যে তো জ্যাম থাকবেই। তো আমরা মোটামুটি জ্যামেই পড়েছিলাম, চেয়েছিলাম যে জ্যাম যাতে না হয় সেই জন্য আগে আগে যেতে, কিন্তু সেই যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। আর এর মধ্যে কিন্তু আবার বৃষ্টিও শুরু হয়েছিল, তো গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, আর এই তো জ্যামে আমরা বসে আছি, বিরক্তও লাগছিল। তো কিছুই করার নাই, একটু একটু করে গাড়ি আগাচ্ছে। তো এভাবে করে আমরা আসলে পদ্মা সেতু পার হয়েছি, আর পদ্মা সেতুতে উঠে গেলে কিন্তু তেমন একটা জ্যাম থাকে না, পদ্মা সেতুর আগে দিয়েই জ্যাম শুরু হয়। তো ওঠার আগে এই অবস্থা রাস্তার, আর যেহেতু সব ছুটি হয়ে গেছে, স্কুল কলেজ অফিস আদালত সব ছুটি হয়ে গেছে, তো সে কারণেই রাস্তায় তো জ্যাম থাকবেই। আর আমরা এমন একটা সময় যাই, সবসময় পিক সিজনে যাই, তো সে তখন জ্যাম থাকে, আর এই তো টোলের কারণে অনেক সময় জ্যাম থাকে, টোল নেওয়ার কারণে। আর এদিকে হলো পদ্মা সেতুর জন্য মোটরসাইকেলে কিন্তু সিরিয়াল দিয়ে আলাদা লেন করেছে, আর গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে, তো আমরা পদ্মা সেতু টোলের কাছেই চলে আসছি। আর এখানে সিস্টেমটা খুব ভালো, মোটরসাইকেলের আলাদা লেন, সবগুলো গাড়ির কিন্তু আলাদা লেন করা, তো সময় লাগেনি এখানে, কিন্তু তেমন একটা সময় লাগে না টোল দিতে, কিন্তু ঢাকার মধ্যেই আমরা বেশি সময় জ্যামে আটকেছিলাম। তাই তো একটু একটু করে আমরা পদ্মা সেতু পার হব। আর আসলে পদ্মা সেতুটা আমাদের একটা স্বপ্নের সেতু, পদ্মা সেতুর কারণে আমরা
অনেক তাড়াতাড়ি গ্রামে পৌঁছাতে পারি। আগে যেখানে 17-18 ঘন্টা সময় লাগতো নদী পার হতে, সেখানে এখন 5-7 মিনিটের মধ্যেই আমরা নদী পার হচ্ছি। সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ফেরিতে পার হতে অনেক টাইম লাগতো, আর ঢাকা থেকে যদি ঢাকার মধ্যে জ্যাম না থাকে 2-3 ঘন্টার মধ্যে আমরা মাদারীপুর পৌঁছে যেতে পারি। তো যাই হোক, সরকারের এটা প্রাপ্তি, বড় একটা সুবিধা করে দিয়েছে আমরা যারা দক্ষিণাঞ্চলে আছি তাদের জন্য। তো টোল দেওয়া হয়ে গেছে, এরপর আমাদের গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো গাড়িটাকে রাস্তাটা কিন্তু বেশ প্রশস্ত, একদম ফ্রেশ, মনে হচ্ছে যেন বিদেশে কোথাও আসছি। তো ভালোই লাগে এই ধরনের সিনারি দেখতে, এই ধরনের দৃশ্যগুলো ক্যাপচার করতে ভালোই লাগে। তো আমি যতটুকু সম্ভব পেরেছি একটু স্মৃতিবন্দি করে রেখেছি শেয়ার করব বলে। আর দুই সাইডে সবুজ আর সবুজ দেখতে কিন্তু বেশ লাগে, আর সাথে কিন্তু সৌন্দর্যের জন্য ফুলের গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। এই তো আমরা ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের যাতায়াত কিন্তু এখন বেশ সুবিধাজনক হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমরা যাওয়া আসা করতে পারি। আর এটা কিন্তু আগে একেবারে সহজ ছিল না। আগে যেখানে সকালে রওনা দিলে নর্মালি 8-9 ঘন্টা সময় লাগতো, আর যদি জ্যাম থাকতো বিশেষ করে ঈদের সিজনে তো অনেক বেশি টাইম লাগতো। তো আমরা পদ্মা সেতুতে উঠে গিয়েছি, আর এটা এখানে পার হতে কিন্তু পদ্মা সেতু পার হতে 5-6 মিনিট সময় লাগে, খুব অল্প সময়ের মধ্যে পার হতে পারি। আর আজকে আকাশটা অনেক মেঘলা ছিল আর গড়ি গড়ি বৃষ্টিও ছিল, তো সেজন্য এই মেঘলা লাগতেছিল। পদ্মা সেতু পার হয়ে গিয়েছি, এবার আমরা বাড়ির দিকেই রওনা দিচ্ছি। তো আমি কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আর অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, আর আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। সবুজ গাছপালা দেখতে ভালোই লাগছে আর সাথে বৃষ্টি। তো আমরা চলে আসছি আমাদের বাড়িতে, আর বাড়িতে নেমে একটু 2 মিনিটের পথ, তারপরে হেঁটেই আমাদের বাড়ি। তো মেয়েরাও যাচ্ছে আর আমি একটু স্মৃতিবন্দি করে রাখছি। আর যেহেতু বৃষ্টি সিজন একটু কাদা, তো সবাই ভালো থাকবেন। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, আমাদের সবাইকে নিয়ে ঈদ করতে হচ্ছে, তো এই কারণেই আসলে গ্রামের বাড়িতে আসা, সব ভাই বোনের একসাথে মিলে ঈদ করা, এটাই মন খারাপ থাকে, তারপরও কিছু করার নাই। সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।